আজকে বানাবো খুবই সহজভাবে রাজমা। এই রাজমাটা কিন্তু আমি অনেক খেয়েছি 2 বছর ধরে, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটা আমি সুপার মার্কেট থেকে কিনে এনেছিলাম ডিনারের জন্য, তো আজকে ভাবলাম কেননা এটা রান্নাটা করে আপনাদের দেখাই, খুবই সিম্পল ওয়েতে করবো। চলুন তাহলে শুরু করা যাক, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এই রাজমাটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো আর কিন্তু অনেক হেলদি, আর এটাকে কিডনি বিনসও বলে, আমার ঠিক জানা নেই। তো এটাকে কিন্তু আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য সোক করতে রেখে দেবো। অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট একটু রাজমাটা একটু সোক করতে হবে পানির মধ্যে। রাজমাটা সোক করা হয়ে গেলে কিন্তু রাজমাটা যে সাইজে থাকবে সেই সাইজ থেকে একটু ডাবল হয়ে যাবে। তো এপারে আমি একটু প্যানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে যেহেতু আমার বাড়িতে আমার ইড়ে ছিল না, সেজন্য আমি এখানে আদা রসুন ফোড়ন দিয়েই করছি। একটু অন্যভাবে করে দেখাচ্ছি, এখানে আদা রসুন দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। আর এটা কিন্তু আমি রাজমার যে গ্রেভিটা হয় সেটা আগে বানিয়ে নেব, আমি একটু ভিন্নভাবে রান্না করে আপনাদের দেখাবো। খুবই সিম্পল, এটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু গ্রেভি বানানোর আমি ফার্স্ট স্টেপ, আমি গ্রেভিটা বানিয়েই তারপরে আমি রাজমার মধ্যে ইউজ করব। আর আপনারা চাইলে এটাকে ভুনে নিয়েও তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে দিতে পারেন, কিন্তু ইট ইজ স্মুথ করার জন্য কিন্তু আমি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এটাকে ভালো করে একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজের যে রসটা আছে এটা প্রপারলি বার হয়ে গেলেই তারপরে আমি একটা মিক্সিতে দিয়ে এটা কিন্তু প্রপার আমি ব্লেন্ড করে নেব। এটা স্মুথ ক্রিমি ক্রিমি টেক্সচার হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো, এখানে আমি 2 থেকে 3টে টমেটো ইউজ করেছি, দিয়ে এর মধ্যে আমি ভালো করে ভেজে নেব। ছোটো ছোটো যেহেতু টমেটো ছিল আমার বাড়িতে, সেজন্য আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি, দিয়ে এটাকে ভালো করে আমি হালকা ধিমে আছে ভেজে নেব। যতক্ষণ টমেটোটা সফট হয়ে যাচ্ছে, পেঁয়াজটা প্রপারলি পেঁয়াজের যে পানিটা আছে সেটা প্রপারলি চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা হালকা করে ভেজে নিতে হবে। আমার গ্রেভিটা যতক্ষণ রেডি হবে ততক্ষণ কিন্তু আমার রাজমাটা ফুলেও গেছে, পানির মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প করে লবণের গুঁড়ো দিয়ে দেবো। লবণটা আসলে দেখানো হয়নি, অল্প একটু ঝালের গুঁড়ো আমি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর রাজমাটা এখানে দেখাবো যে কতটা সফট হয়ে গিয়েছে, আর এটা কিন্তু আপনারা চাইলে রাত্রেবেলাও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমার মতে 10 মিনিট আগে ভেজালেই কিন্তু আপনার রান্না করার আগে 10 মিনিট আগে ভেজালে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার একটা কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এবারে আমি একটা বড় তেজপাতা ছোট দারচিনি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প করে একদম পানি দিয়েছি। এই পানিটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু আমি এর থেকে একটু পানিটা একটু আবার একটু কমিয়ে নিয়েছি। এটা 1 থেকে 2 সিটি উঠলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এবারে আমি যে ভেজে নিয়েছিলাম যে মশলাটা সেটার মধ্যে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবারে অল্প করে আরেকটু সেই প্যানের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে যে পেস্টটা করেছিলাম আমরা রাজমার জন্য সেই পেস্টটা কিন্তু এই যে দেখুন কত স্মুথ একটা পেস্ট হয়েছে। আর এখানে আমি একটু আলু ইউজ করব, কারণ আমার শুধু রাজমা খেতে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি এখানে কিউব কিউব করে আলু কেটে নিয়েছি। এটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব একটু লাল করে ক্রিস্পি করে, তাহলে কী হবে রাজমার মধ্যে দিলে তখন আসলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই রাজমার রেসিপিটা কিন্তু আমি প্রায় 1 থেকে 2 বছর খেয়ে আসছি, আমি তখন ব্যাঙ্গালোরে থাকতাম। ওদের রান্নার স্টাইলটা পুরোপুরি আলাদা, ওদের রান্নার প্রত্যেকটা জিনিসটা আলাদা, আমার বেশ ভালো লাগতো ওখানের খাবার। আর ওখানে প্রায় সময় ডিনারে আমাকে রাজমা দেওয়া হতো, আমি রুটির সাথে খেতাম, ভাতের সাথেও খেতাম, তো আমার খুবই ভালো লাগতো খেতে। সেই হিসাবে আমি বাড়িতে ট্রাই করেছিলাম, বাড়িতে সবার অনেক পছন্দ হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হিং, অল্প করে সর্ষের তেলের মধ্যে 1/2 চামচ কিন্তু হিং দেবো। হিংটা এখানে মাস্ট ইউজ করতেই হবে, হিংয়ের জন্য খুব সুন্দর ফ্লেভার আসবে, সেন্টটা খুব সুন্দর হবে, মানে এর যে আরোমাটা আসবে খুবই সুন্দর ভালো লাগে। এবারে দিয়ে দিয়েছি পেস্টটা, দিয়ে পেস্টের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ভুনে নেব তেলের মধ্যে। তেলটা আমি একটু কম করে ইউজ করেছি, আমি বেশি তেল আসলে আমার খেতে ভালো লাগে না, তো সেজন্য আমি তেলটা অল্প করে দিয়ে যে পেস্টটা ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু ভুনে নেব। এবারে আরেকটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো এর মধ্যে দিয়েছি, কারণ হলুদের গুঁড়োটা একটু কম লাগছিলো, জানি না ফোনের লাইটের জন্য কেমনটা দেখতে লাগছে, কিন্তু লাইটটা কিন্তু একটু ঠিকই ছিল। এবারে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ধনের গুঁড়ো, যে দেখুন সাইড থেকে কিন্তু তেলের যে তেলটা আছে, মশলার যে তেলটা আছে সেটা কিন্তু হালকা হালকা করে ছেড়ে আসছে, মানে হচ্ছে আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এভাবে কিন্তু আমি 5 মিনিট মতো ভুনে নিয়েছি মশলাটা ভালো করে তেলের মধ্যে। এবারে যে রাজমাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমার প্যানটা এখানে ছোটো হয়ে গেছিলো, সেজন্য আমি আবার পরে বড় প্যানে আবার ট্রান্সফার করে দিয়েছি, আমি বুঝতে পারিনি যে এটা এর মধ্যে হবে না। তারপরে ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো মিক্স করে নেব একটার সাথে আরেকটা, আর অল্প করে ফুটন্ত পানির মধ্যে ইউজ করে কিছুক্ষণ ফোটালেই কিন্তু আমার হয়ে যাবে রাজমা। এই রাজমাটা খেতে কিন্তু জিরা রাইসের সাথে খেতে ভালো লাগে, রুটির সাথে খেতে ভালো লাগে, আপনাদের যেটা ইচ্ছে সেটা দিয়ে খেতে পারবেন।
এবার একটু আমি একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার রাজমা রেডি হয়ে যাবে। এই যে দেখুন কত ইয়ামি লাগছে দেখতে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর এই রাজমা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো, আমাদের হেলথের জন্য অনেক ভালো। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।